নমস্কার। পশ্চিমবঙ্গের মানচিত্রে পূর্ণ জাহ্নবী গঙ্গার তীরে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার বীজপুর অঞ্চলের প্রান্তিক শহর হালি শহর। এই স্থান 500 বছরেরও অধিক পুরনো জনপদ, দেখে নি এক নজরে, যেখানে প্রতি পদক্ষেপেই রয়েছে পুরনো ইতিহাস, যেখানে শাক্ত, শৈব, বৈষ্ণব, মুসলমান, খ্রিস্টান মিলেমিশে একাকার। চলুন দেখে নি হালি শহর পৌরসভার তত্ত্বাবধানে নবরূপে হালি শহরকে। এই হালি শহরের মাটিতেই জন্মগ্রহণ করেছেন চৈতন্য দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী। এখানে রয়েছে সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেনের সাধন ক্ষেত্র। জন্মগ্রহণ করেছেন রানী রাসমণি এবং নলিনীকান্ত অর্থাৎ স্বামী নিগমানন্দের সাধন ক্ষেত্র, স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোহিত বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির জন্মভিটে। এছাড়াও অনেক অনেক মনীষীদের পদধূলি ধন্য এই হালি শহর। চলুন আর দেরি না করে এবার ঘুরে আসা যাক হালি শহরের বেশ কিছু দর্শনীয় স্থান। এই হলো হালি শহরের প্রবেশ দ্বার। এসে পড়েছি শঙ্কর স্বরূপ মঠে। সাজিয়ে তোলা হয়েছে অরবিন্দ পার্ককে। এই অরবিন্দ পার্কে পিকনিক করবার জন্যেও স্পট ভাড়া দেওয়া হয়। স্পট ভাড়া নেবার জন্যে যোগাযোগ করবেন হালি শহর পৌরসভার সাথে। এখন এসে পড়েছি ত্রিপুরেশ্বর মজুমদার প্রতিষ্ঠিত শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরে, শ্রী শ্রী ওঙ্কারনাথ মিলন মঠ, চশমা বাবার মাজার। মুসলিম ভাইদের জন্য আল্লাহর দরবার জামে মসজিদ। এই হলো চাঁদনি ঘাট। বিধায়কের নির্দেশে হালি শহর পৌরসভা এই ঘাটটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এই ঘাটে বিভিন্ন অনুষ্ঠানে ভীষণ ভীষণভাবে ভিড় উপচে পড়ে, বিশেষ করে ছট পুজোর দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। রয়েছে হনুমান মন্দির, পরমানন্দ যোগানন্দ আশ্রম। ২০০ বছরেরও অধিক পুরনো কবিরাজপাড়ার জোড়াশিব মন্দির, শ্যামা সুন্দরী তলা। বলাকা শিশুমহলের পাশে কোষ্ঠী পাথর নির্মিত বাবা ভোলানাথের ত্রিশক্তি মন্দির। খাসবাটির জোড়াশিব মন্দির। গঙ্গার তীরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির। বদ্যিপাড়া ঘাটের জোড়াশিব মন্দির।
এই হলো পুষণ আশ্রম। বারেন্দ্র গলিতে অবস্থিত অতি প্রাচীন চারটি মন্দির। বর্তমানে আমরা আছি হালিশহর পৌরসভায়, যেখানে রয়েছে লোক সংস্কৃতি ভবন, এছাড়াও বিশেষ দর্শনের স্থান। সম্পূর্ণ হালিশহরকে জানবার জন্যে এখানে রয়েছে সংগ্রহশালা। হালিশহর পৌরসভার বিপরীতেই রয়েছে গঙ্গার তীরে অবস্থিত ক্রেগ পার্ক, যা বর্তমানে বিপ্লবী বিপিন বিহারি পার্ক নামে অভিহিত। সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আছে এই পার্কটি। রামপ্রসাদের স্নানের ঘাট থেকে রামপ্রসাদের ভিটে যাওয়ার পথে রয়েছে শিবের গলিতে জোড়া শিব মন্দির। রয়েছে বহু প্রাচীন ইতিহাস নিয়ে বুড়ো শিবের মন্দির। আমরা এখন এসে পড়েছি সেই বিখ্যাত স্থানে, যেখানে সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেনের বিচরণভূমি ও সাধন ক্ষেত্র। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো শোনা। আর রয়েছে ধ্যান কক্ষ। রয়েছে পঞ্চবটী বন।
ডুবতে রে মন কালি বলে, এই সেই পথ যে পথ দিয়ে সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেন একদিন মায়ের মূর্তি পূজা সমাপন করে ধীরে ধীরে এগিয়ে চলেছেন গঙ্গা ভক্ষের দিকে, আর ফিরে আসেননি। এই সেই ঘাট, গঙ্গার ঘাট, রামপ্রসাদের স্নানের ঘাট। প্রসঙ্গত বলে রাখা দরকার, হালিশহর হল তিনটি জেলার সমন্বয় ক্ষেত্র, যেমন উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং নদিয়া। এখানে রয়েছে ফেরি সার্ভিস, যা হুগলি জেলা থেকে উত্তর চব্বিশ পরগনায় আসবার পরিবহন ব্যবস্থা। পাশেই রয়েছে বিসর্জন ঘাট, এখানে রয়েছে হালিশহর পৌরসভা পরিচালিত গেস্ট হাউস। এবং পিকনিক গার্ডেন, বিভিন্ন অনুষ্ঠানে যা ভাড়া দেওয়া হয়। রয়েছে গঙ্গার তীরে সুসজ্জিত দুটো কটেজ। হালিশহর মহাশ্মশান, যেখানে সবের শান্তি। এখানে ছিন্নমস্তা কালী নিত্য পূজিত হন। পূর্ণ সলিলা গঙ্গার তীরে অবস্থিত এই মহাশ্মশান। বর্তমানে আমরা আছি অসমবঙ্গীয় সারস্বত মঠে, যেখানে এলে জানতে পারবেন নলিনীকান্ত কিভাবে ধীরে ধীরে স্বামী নিগমানন্দ সরস্বতীতে পরিণত হয়েছেন। এটাই হলো তাঁর সাধনার স্থল।
দোলতলা, এখানে রয়েছে কৃষ্ণ রায়জির মন্দির। এখানে সাবর্ণ চৌধুরীদের দোল যাত্রা উৎসব পঞ্চম দোলের দিন পালন করা হয়। হালিশহর কাসারিপাড়ায় রয়েছে পঞ্চানন বাবা শিব মন্দির, পঞ্চচূড় বিশিষ্ট এই মন্দির। আমরা এসে পড়েছি শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত তাঁর দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর জন্মভিটেতে। বন্দে পুরুষোত্তমম, আমরা বর্তমানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে। পূর্বেই বলেছিলাম হালিশহর হল তিনটে জেলার সমন্বয়ের স্থল। এই হল সেই সংযোগ ক্ষেত্র। এখানে লোকমাতা রানী রাসমণি দুহাত তুলে আশীর্বাদ করছেন যেন সমস্ত মানুষকে, হালিশহরবাসীকে। বাগমোড়ে অবস্থিত খ্রিস্টান বন্ধুদের উপাসনার স্থল ক্যাথলিক চার্চ। বাগমোড় হল মল্লিকদের বাসভূমি। এখানে রয়েছে বহু প্রাচীনকালের এক মসজিদ, যা বাগের মসজিদ নামে অভিহিত, আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। রানী রাসমণি ঘাট, তাঁর স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে কালীমাতার মন্দির। এই অঞ্চলটি মাঝের চর নামে পরিচিত। এখানকার গঙ্গার তীরবর্তী সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। মনে পড়ে যায় সেই বিখ্যাত কবিতার লাইন দুটি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি।
চারিদিকে নিশ্চিন নীরবতা ও গঙ্গাবক্ষের শীতল হাওয়ার স্পর্শে আপনি সত্যি হয়তো ফিরে যেতে চাইবেন সেই প্রাচীনকালের তপোবনের পরিবেশে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। এত ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ হালি শহরকে তুলে ধরা সম্ভব নয়, তবুও আমাদের চেষ্টা রইল পরবর্তীতে বিশদভাবে জানানোর। সবাই ভালো থাকবেন।